Zebronics Zeb Wonder Bar 20 আর এটা Zebronics এর একটি ল্যাপটপ এন্ড ডেস্কটপ স্পিকার ভিডিওতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ তো বক্সে থাকছে ব্র্যান্ডের Zebronics এবং মডেল নাম্বার থাকছে Zeb Wonder Bar 20 বেশ বড় একটা নাম বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস এবং ডিটেইলস এছাড়া বক্সে আপনারা এমআরপি পাবেন 1499 বাট অ্যামাজন থেকে আপনারা এই স্পিকারটিকে পারচেজ করতে পারবেন অনলি So, এরপরে আমি বক্সটা ওপেন করছি তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সময় কিন্তু আপনারা পাবেন Zebronics Zeb Wonder Bar এই স্পিকারটি এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফারস্টে আপনারা পেয়ে যাবেন স্পিকার সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ Zebronics Zeb Wonder Bar 20 কমপ্লিটলি একটা ডিফারেন্ট স্টাইল ডিজাইনের সময় কিন্তু থাকছে এই স্পিকারটি তো প্রথমত দেখে মনে হচ্ছে এটা একটা সাউন্ড বার বাট এটা সাউন্ড বার নয় এটা একটা ল্যাপটপ বা ডেস্কটপ স্পিকার অর্থাৎ টু ইন ওয়ান স্পিকার তো স্পিকারটিকে রাখছি সাইডে দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে তো স্পিকারটি ছাড়া বক্সের মধ্যে কিন্তু আর কিছুই থাকছে না কোনো ওয়ারেন্টি কার্ড বা কোনো ইউজার ম্যানুয়াল কিন্তু কিছুই থাকছে না এই বক্সের মধ্যে আচ্ছা তো আমি অলরেডি স্পিকারটিকে ডিভাইসের সাথে কানেক্ট করে দিয়েছি অর্থাৎ ল্যাপটপের সাথে কানেক্ট করে দিয়েছি এবং কানেক্ট করার পর কিন্তু আপনারা পাবেন একদম সামনে এই আরজিবি এলইডি লাইটের সেট আপ যেটার জন্য এই স্পিকারটি কিন্তু অনেকটা একটা অ্যাট্রাকটিভ লুক এনে দেয় তো আপনারা ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করে কিন্তু এভাবে ইউজ করতে পারেন আপনারা স্পিকারটিকে এইভাবে সাউন্ড বারের মতো ইউজ করতে পারেন এবং স্পিকারটি আপনারা কিন্তু এভাবে সেপারেট করে ইউজ করতে পারেন তো এই দুটো অপশানস কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটির সঙ্গে তো যেহেতু এটা ল্যাপটপ বা ডেস্কটপ স্পিকার তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে স্পিকারটিকে ইউজ করতে পারেন তো এই দুটি স্পিকারের ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায় তো দুটি স্পিকারে কিন্তু আপনারা পাচ্ছেন Zebronics এর ব্র্যান্ডিং যেটা একদম নিচে আপনারা পাচ্ছেন এছাড়া থাকছে আরজিবি এলইডি লাইটের সেট আপ এবং একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন একটি হোয়াইট কালারের প্যানেল এবং এটা হলো সম্পূর্ণ প্লাস্টিকের সঙ্গে আপনারা পাবেন অর্থাৎ হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে আপনারা পাবেন এছাড়া রাইট সাইডের স্পিকারটিতে কিন্তু আপনারা কোনো ভলিউম অপশনস বা কোনো নব কন্ট্রোল কিছুই কিন্তু পাচ্ছেন না এবং একদম ব্যাক সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন একটি সিঙ্গেল 5 ওয়াটের স্পিকার এবং একদম বাটনে থাকছে এরকম একটা রাবার স্ট্যান্ড তো লেফট সাইডের স্পিকারটিতে কিন্তু আপনারা পাচ্ছেন সমস্ত ফাংশনাল বাটন এবং পোর্টসগুলি এছাড়া একদম নিচে আপনারা পাচ্ছেন Zebronics এর ব্র্যান্ডিং এবং সেম ডিজাইনের সঙ্গে কিন্তু রাইট সাইডের এই স্পিকারটিও আপনারা পাচ্ছেন এবং এই স্পিকারটির একদম টপে আপনারা পাচ্ছেন একটি ভলিউম কন্ট্রোল নব তো এই নবটার মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির ভলিউমকে আপ এবং ডাউন করতে পারেন এছাড়া থাকছে একটি পাওয়ার অন অফ বাটন তো এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন তখন কিন্তু আপনারা আরজিবি এলইডি লাইটের মোডগুলিকে চেঞ্জ করে ইউজ করতে পারেন এবং আরজিবি এলইডি লাইটটাকে অফ করে ইউজ করতে পারেন এছাড়া আরেকটি বাটন আপনারা পাচ্ছেন এটা মিউট বাটন তো এই বাটনটি যদি আপনারা প্রেস করেন তো সং আপনারা মিউট করতে পারেন এবং আনমিউট করতে পারেন তো এই বাটন ফাংশনের সঙ্গে আপনারা পাচ্ছেন স্পিকারটি এবং একদম ব্যাক সাইডে কিন্তু আপনারা পাচ্ছেন আরেকটি সিঙ্গেল স্পিকার এবং এই স্পিকারটিতেও কিন্তু আপনারা পাচ্ছেন একটি রাবার স্ট্যান্ড সো দ্যাটস অল এছাড়া কিন্তু আপনারা আর কোনো পোর্টস বা বাটন পাচ্ছেন না এছাড়া স্পিকারটি যেহেতু ইউএসবি রিলেটেড তো এর মধ্যে কিন্তু আপনারা কোনো ব্যাটারির অপশন পাচ্ছেন না তো স্পিকারটিকে অন করার জন্য শুধুমাত্র ইউএসবি পোর্টকেই আপনাদেরকে ব্যবহার করতে হবে আর স্পিকারটির সঙ্গে আপনারা পাচ্ছেন বেশ একটা ওয়্যার এবং তার সঙ্গে কিন্তু আপনারা পাচ্ছেন ইউএসবি জ্যাক যেটা আমি অলরেডি কানেক্ট করে রেখেছিলাম এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন একটি 3.5 mm এর জ্যাক তো যখন আপনারা স্পিকারটিকে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করবেন তো এই যে ইউএসবি পোর্টটা আপনারা পাচ্ছেন তো ইউএসবি পোর্টটা যখন ল্যাপটপ বা ডেস্কটপের পোর্টের সঙ্গে আপনারা কানেক্ট করবেন এই দুটি স্পিকারে এলইডি লাইটটাকে অন করতে পাচ্ছেন এবং এখানে যে 3.5 mm পাচ্ছেন আপনারা এটা হচ্ছে অডিও জ্যাক তো এই অডিও জ্যাকটা যখন আপনারা 3.5 mm জ্যাকের সঙ্গে অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করবেন তখন এই দুটি স্পিকারের অডিও মোড অন হয়ে যাবে এবং আপনারা কিন্তু নর্মালি প্লে করে ইউজ করতে পারেন এবং এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সমস্ত অফ অ্যান্ড অন অপশনস সো দ্যাটস অল তো এইভাবে কিন্তু আপনারা স্পিকারটিকে ল্যাপটপ বা ডেস্কটপের সাথে কানেক্ট করে ইউজ করতে পারেন আচ্ছা তো বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায় তো এই দুটি স্পিকার আপনারা পাচ্ছেন কমপ্লিটলি হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং থাকছে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সঙ্গে তো ম্যাট ব্ল্যাক ফিনিশ হওয়ার জন্য কিন্তু এই দুটি স্পিকারের ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাশ খুব সহজে আসবে না সেদিক থেকে এই দুটি স্পিকারের নো ডাউট বেটার আপনারা বিল্ড কোয়ালিটি পাচ্ছেন এবং এই দুটি স্পিকার কিন্তু আপনারা পাচ্ছেন কমপ্লিটলি একটা লাইট ওয়েটের সঙ্গে অ্যারাউন্ড 250 থেকে 300 গ্রাম ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন এক একটি স্পিকারকে এবং এই দুটি স্পিকারের যে পোর্টেবিলিটি সেটাও কিন্তু আপনারা অনেকটা বেটার পাচ্ছেন এবং সম্পূর্ণভাবে ওয়ান হ্যান্ডেড একটি স্পিকার এবং এই দুটি স্পিকারে কিন্তু যখন আপনারা অ্যাডজাস্ট করে ইউজ করবেন তো অনেকটা সাউন্ড বারের মতো লুকস কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটির সঙ্গে এবং ব্যাক সাইডে আপনারা যে স্পিকার পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা পাচ্ছেন হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে এবং ব্যাক সাইডের ডিজাইনটি কিন্তু আপনারা অনেকটা এরকম পাচ্ছেন তো বিল্ড কোয়ালিটি কিন্তু যে ওয়ান্ডার বার 20 এই স্পিকারটির আপনারা পাচ্ছেন ডেফিনেটলি বেটার এবং তার সঙ্গে আপনারা পাচ্ছেন এরকম একটা স্টাইলিশ ডিজাইনের সঙ্গে
তো যে ওয়ান্ডার বার 20 স্পিকারটিতে আপনারা পাচ্ছেন আউটপুট পাওয়ার 10 ওয়াটের সঙ্গে, অর্থাৎ এক একটি বার কিন্তু আপনারা পাচ্ছেন 5 ওয়াটের সঙ্গে, এবং এই দুটি স্পিকারকে যখন আপনারা অ্যাডজাস্ট করবেন তখন এই স্পিকারটি কিন্তু টোটাল 10 ওয়াটের একটি স্পিকার হবে। এছাড়া স্পিকারটিতে আপনারা কনফিগারেশন হিসেবে পাচ্ছেন 2.0 চ্যানেলের সঙ্গে। যেহেতু স্পিকারটি কোনো ব্লুটুথ রিলেটেড স্পিকার নয়, তো সেই কারণে স্পিকারটির মধ্যে কিন্তু আপনারা কোনো ইনবিল্ট ব্যাটারির অপশন পাচ্ছেন না, শুধুমাত্র ইউএসবি এবং 3.5mm জ্যাকের সাথে কানেক্ট করে কিন্তু আপনারা এই দুটি স্পিকারের পাওয়ার অন এবং অফ করতে পারেন এবং সেই সঙ্গে স্পিকারটিকে ইউজ করতে পারেন। এছাড়া স্পিকারটিতে থাকছে ভলিউম কন্ট্রোল লক, তার সঙ্গে আপনারা যে আরজিবি রেডি লাইটটা সামনে পাচ্ছেন সেটার আপনারা পাচ্ছেন টোটাল 10 মোডস, 10টা অপশনস কিন্তু আপনারা পাচ্ছেন এই আরজিবি এলইডি লাইটের মোডগুলির, এবং এই দুটি স্পিকার আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ওয়ার্ড স্পিকার হিসাবে, এবং থাকছে 2-in-1 স্পিকার। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশন থাকছে এই স্পিকারটিতে, যেহেতু স্পিকারটিতে ব্লুটুথ রিলেটেড নয় তো সেই কারণে খুব বেশি স্পেসিফিকেশন কিন্তু থাকছে না এই স্পিকারটির সঙ্গে। এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আপনারা চাইলে ভিডিওটি দেখে লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে পাশে বেল আইকনটিকে প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ সম্পূর্ণ বাংলাতে। এই স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমি চেক করেছি, যেহেতু এটা ইনরুম স্পিকার অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ স্পিকার, তো সেই কারণে আমি ইনরুমের স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করেছি। তো স্পিকারটিতে থাকছে সাফিসিয়েন্ট বেস, তার সঙ্গে থাকছে লাউড সাউন্ড কোয়ালিটি, এবং সাউন্ডটা আপনারা পাচ্ছেন কিন্তু অনেকটাই ক্লিয়ারের সঙ্গে। তো টোটাল 10 ওয়াটের স্পিকারটি হলো, সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকছে ডেফিনেটলি বেটার, এবং তার সঙ্গে স্পিকারটির যে লুকস সেটাও কিন্তু থাকছে কমপ্লিটলি ডিফারেন্সের সঙ্গে, এবং একদম ফ্রন্টে যে আরজিবি রিলেটেড সেটআপটা আপনারা পাচ্ছেন সেটার জন্য কিন্তু এই স্পিকারটি অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়, এবং তার সঙ্গে আপনারা কিন্তু স্পিকারটিকে এইভাবে সেপারেট করে ইউজ করতে পারেন। তো এই ধরনের বেশ কিছু ফিচার্স আপনারা পাচ্ছেন জেব্রোনিক্স জেব ওয়ান্ডার বার এই স্পিকারটির সঙ্গে, এবং আন্ডার 1000 অর্থাৎ 1000 টাকার মধ্যে এটাকে কিন্তু ভ্যালু ফর মানি স্পিকার বলাই যেতে পারে। সো আমার কাছে কিন্তু স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি তার সঙ্গে সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি বেটার বলে মনে হয়েছে। তো আপনাদের যদি জেব্রোনিক্স ব্র্যান্ডটা ভালো লেগে থাকে, এবং আপনাদের যদি ওয়ার্ড স্পিকার ভালো লেগে থাকে, এবং আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় 1000 টাকা, তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি স্পিকারটিকে পারচেজ করতে পারেন, তার সঙ্গে থাকছে জেব্রোনিক্সের মতো একটি ট্রাস্টেড ব্র্যান্ড। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।